হ্যালো বন্ধুরা, তো আজকে এই ভিডিওটাতে আমার আসার কারণটা হচ্ছে তোমরা হয়তো আমার সিকিম সিরিজের দুখানা ভিডিও আমি ছেড়েছিলাম যেগুলো দেখেছো, তো এটা হচ্ছে থার্ড ভিডিওতে এরকমভাবে আমার ফার্স্টেই আসার কারণটা হচ্ছে তোমরা জানো হয়তো সিকিমের বেশিরভাগ এরিয়াটাই আমাদের গোপ্রো বা যে কোনো অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই, তো সুতরাং আমি ওই পার্টটা আমি ম্যাক্সিমাম যে ব্লগটাই করেছিলাম হচ্ছে মোবাইলে, কিন্তু হঠাৎ কিছুদিন আগে আমার মোবাইলটা চুরি হয়ে যায়, ফলে আমার যত ভিডিও ছিল সবই ফোনের মাধ্যমে চলে যায়, যেগুলো আমি হয়তো আর রিটার্ন পাবো না। তা এই ভিডিওটা আমি যে এগোবো এরপর থেকে সেটা হচ্ছে বেশি ভার্চুয়াল ট্রাভেল সিরিজ যেগুলো হয় সেই রকম করব, কারণ হচ্ছে এরপরের যে ভিডিওগুলো সেগুলো আমার কোনো ব্লগ হবে না, কারণ ভিডিওগুলো আমার টোটালি ফোনের মাধ্যমে চলে গেছে। তো এই যে ভিডিওগুলো ক্লিপসগুলো তোমরা দেখবে সেগুলো হচ্ছে টোটালি আমার যে প্লেন ছিল সায়ো ওর তোলা ভিডিও, এবং ডেস্টিনেশনে পৌঁছানোর পর আমার ক্যামেরাতে তোলা যে ভিডিওগুলো ছিল তার মাধ্যমে আমি এগুলো বানাচ্ছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে একটা ইন্ট্রোর মাধ্যমে আমরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। ড্রিম, প্রতিটা মানুষ তার লাইফে ড্রিম দেখে, ড্রিম পপ নিউ বিস্ট, ড্রিম পপ নিউ ফ্রেন্ড, ড্রিম পপ এ রাইড, ড্রিম পপ নিউ প্লেস। আর এই ড্রিমগুলো যখন সত্যি হয়ে যায় তখন সেগুলো মেমোরিজ হয়ে যায়, আর এটা আমার এমনই একটা মেমোরির গল্প, মেমোরিজ অফ সিকিম। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, জ্যাকেট ফ্যাকেট পরা হয়ে গেছে আর স্যাডেল ব্যাগ ট্যাঙ্ক ব্যাগ সব আমরা অলরেডি বাইকে সেট করে দিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়ব, ভিউটা দেখুন সকালে। তো আমাদের বাইক রেডি হয়ে গেছে, এখন আমরা রেডি বেরিয়ে পড়ব। 6:30 বাজে এখন, একটা কোল স্টার্ট দিয়ে দিই। সব সেট আপ রেডি, ট্যাঙ্ক ব্যাগ স্যাডেল ব্যাগ বাঁধা হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়লাম, আমাদের আজকে ইচ্ছে আছে থাঙ্গু ভ্যালিতে গিয়ে থাকার, কিন্তু অনেকেই বলছে ওখানে নাকি খুব ঠান্ডা, সেই জন্যে আমরা একটু এগিয়ে আগে দেখি কিরম কি কন্ডিশন। মাঙ্গান থেকে একটু এগিয়েই দেখা গেল কাঞ্চন দার সাথে, আমি চেষ্টা করছি দেখা বা যায় না কতটা আসবে, পরিষ্কার কাঞ্চন দাকে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের গন্তব্য অন্য জায়গা, তাই আমাদেরকে এগিয়ে চলতে হবে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আর আমাদের বাঁ দিকে দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে আর সামনেই একদম দেখা যাচ্ছে দানবের মতো কাঞ্চনজঙ্ঘাকে। জানি না কতটা দেখতে পাবে, আমাদের ঠিক বাঁদিকে এখন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জটা।
এখানে আমরা দাঁড়িয়েছি, যেতে যেতে একবার সামনে থেকে ভিউটা দেখো। সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, সামনেই রয়েছে লাইফের প্রথম ওয়াটার ক্রসিং আমার। যাক গে, উতরে গেছি। যার পথে ওয়াটারফলটা পড়েছে দেখো একবার কত উপর থেকে পড়ছে। চলো সামনের দিকে যাচ্ছি। ওপর থেকে পড়ে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে নিচ দিয়ে। চল দেখো, এতক্ষণ যে ভিডিওগুলো দেখলে এগুলো ছিল হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরাতে তোলা। আর এরপর থেকে আর অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই, কারণ আমরা পৌঁছে গিয়েছিলাম তখন হচ্ছে টুম চেকপোস্টে, আর টুম চেকপোস্টের পর থেকে কোনো রকমের অ্যাকশন ক্যামেরা অ্যালাউ নেই। মোবাইলে ছবি তুলতে পারো, ভিডিও তুলতে পারো, কিন্তু সেটা মিলিটারি এরিয়া বা পুলিশদেরকে এড়িয়ে না তোলাটাই আমার মতে ভালো। যদিও আমরা তুলেছিলাম, সেটা তোমাদেরকে প্রথমেই আলোচনা করেছি যে মোবাইল চুরি যাওয়ার ফলে আমার সব ক্লিপসগুলো চলে গেছে। তো এরপর থেকে যে ভিডিওগুলো দেখবে সেগুলো হচ্ছে আমার প্লিয়ান সায়কের তোলা, তার মোবাইল থেকে যে ক্লিপগুলো আমি পরে পেয়েছিলাম তার দিয়ে বানানো ভিডিও।
ব্রিজটা ক্রস করার পরেই আমাদের সামনে একটা অসাধারণ দৃশ্য এসে দাঁড়ায়। সেটা হচ্ছে যে নদীটা আমরা ক্রস করলাম ব্রিজটা দিয়ে, সেই নদীটা পুরো পাহাড়টাকে কেটে বেরিয়ে আসছে, প্রচন্ড সাউন্ড আর তার সাথে অসাধারণ দৃশ্য। দেখো তোমরা ভিডিওর মাধ্যমে সেই দৃশ্যটা। এরপর আমরা এসে পৌঁছই হচ্ছে লাচেন চেকপোস্টে। লাচেন চেকপোস্টে আমরা পারমিট শো করাই এবং এগিয়ে যাই থাঙ্গু ভ্যালির দিকে। আর থাঙ্গু ভ্যালির দিকে রাস্তার দৃশ্য অসাধারণ, কিন্তু খুব দুঃখের বিষয় আমার কাছে সেই ভিডিওগুলো আর নেই। যেটুকু ছিলাম সেগুলো তোমাদেরকে এই এক্ষুনি দেখাচ্ছি, দেখো হয়তো ভালো লাগতে পারে। তো চলো ভিডিওতে এগোনো যাক। তাহলে তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে লাচেন পৌঁছে আমরা লাচেন থেকে আরও এগিয়ে থাঙ্গু ভ্যালির দিকে চলে যাই। তো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা হয়তো থাঙ্গু যেতে পারি, তো রাস্তায় আমরা মোটামুটি ঠিক করে নিয়েছিলাম যে আমরা থাঙ্গু গিয়েই থাকবো, কারণ পরের দিনকে আমাদের গুরুদংমার যাওয়ার ছিল আর রাস্তা যতটা এগিয়ে যায় যায় ততটাই পরের দিনের জন্য ভালো। সব কিছু পেরিয়ে অবশেষে দুপুর তিনটে নাগাদ আমরা এসে পৌঁছেছি থাঙ্গু ভ্যালিতে। আর থাঙ্গু ভ্যালিতে যা ঠান্ডা সেটা পরের দিনকে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, কিন্তু সেটা এই ব্লগে নয়, পরের ব্লগে। ভিডিওটা দেখার জন্যে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের দিনকে আমাদের গুরুদংমার যাওয়া এবং থাঙ্গুতে কীরকম ঠান্ডা ছিল সেটা তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণের জন্য চলো টাটা।